ছোট্ট একটা ঘরের মধ্যে হরিব দুজন থাকবে এমন আবার কামার মেয়ের কথাই কিন্তু আমার মা করতে পারে না তুমি বাপের বাজ যাও না এব কি বাপের বাজ যাই আমি কাল গেছেন বাপের বাজ যাইতাম আজকে আমার মা উঠি বান্দিগিরি করেন আরে রাহি দিছে যাইতো তেন হয়তো মেহমান আইন না আছে না আমার খুশি লোক কি জানি বাকি আছে এখন আইয়ে নাই আইবো কইছি ঈদের কয়দিন পরে মানে সব মঙ্গলবার দিকে আর লেগে মনে তোমার যাইতে দেয় নাই আন্না গো তো হারা বছর কারণ এত ইয়ে হেত ইয়ত ইয়ে কারণ মেহমানের কাল ডালা ডালি আর কালাই কামেন মাই এলেন কাম করে করে ব্যক্তি ধরে খাবে আরে ভাইরে তুমি এখন ঘরের বউ না তুমি এগুলো না করলে করব কে ছোট্ট একটা ঘরের মধ্যে হরিব দুজন থাকবে এখন আবার কামেন মাইয়ের কথা ইয়ে কিন্তু আমার মা করতে পারে না কাল বউ করতো বউ করতো কাল বউরা কাল নিচে কাম করতো কাম করাই মা আজীবন কই রাইছে এখন হুত বিয়ে করাইছে হুতের বউ আছে হুতের বউ এগুলো করতে পারে না তোমার কি রাজত্ব করার লাইন ছিল হ্যাঁ রাজত্ব করার লাইন নিছেন আর কে বেত কাম করতে নিছেন কাম করাইতে নিছেন না রে গোলামগিরি কইরা আমার শুধু কাল চেহারা দেখতাম নিচ্ছি তোমার চেহারা আমার ভাই কাম করতাম তোমার নাই চেহারা দেখতাম নিচ্ছি আর হল খাটতে খাটতে আন্নি কি আন্নে আত্ম নবর শয়তান আন্নে বেটা শয়তান বেটা সোয়া করিচ্ছা সোয়া করিচ্ছা ঈদের সময় যাইতে দেয় নাই আরো এক সপ্তাহ অপেক্ষা কর এরপরে যাবি অসুবিধা কি বাপের বাড়ি তার লন্ডন না যে টিকিট পাবো না ঈদের সাথে বাপের বাড়ি যাইতে নিলে আন্নের বন্ধুরা ইয়ে কেন তান্নের বেদ রেশম কয় না রেশম কয় তারা ঈদের হরাই ধরে না হে গো আবিয়াতি ননদ আছে কথা হচ্ছ আবিয়াতি ননদ আছে তোমার কে আছে ভাই মেয়েদি তো করোনা নলে এখন কথা গুলো আবিয়াতে নজর আছে তার মাই বুঝে একটা কড়ি কুলে দুই দিন খাবে তারা না আয়কার সাত দিন তারপর তারপর ভরিব দুজনে একটা জিনিস করি সুন্দর মতন যদি সামাল দিয়া লায় তোলে বেজাল হয় না আর তুমি যদি আমার বাপের বাড়ি যাবি সমস্ত কামের দায়িত্ব হেদ উপরে পড়বো ওই কোনটা কোনটা কি করি এরা দিস পেত না তো ওই রইস আর দুদিন রাত থাকো থাইকা মারে কই বাবলে মা আনো আইয়েন আঙ্গল লগে আঙ্গল লগে আঙ্গল বাড়ি বেড়ে দুদিন পরে আন না চলে এন মেহমান যাত্রা আইবো এরা আইলে যেন তোমার দেখ তুমি যেন তুই বাপের বাড়িতে বেড়াই আইতে পারো সুন্দর মতন কোনো হাউ কাউ কইরো না দুইটা দিন থাকলে কোনো গা হুসে যেত না কোনো ক্ষতি হয়ে যেত না এটা শ্বশুর বাড়ি বুঝতেই বেড়া তোমার বাপের বাড়ি না এই বাড়িতে থাকতে হইলে সবাই লাগে মিলিমিশে থাকতে হইব একজনের কথা একজনের শুনতে হইব সেক্রিফাইস করতে হইব শুধু যে মা তাকে তা না থাকতাম বাপের বাড়িতে এরম হয়েছে এরম হয়েছে ঈদ গেছে কয়দিন হয়েছে বাহানা দিয়া লাভ নাই সংসারে শাশুড়ি বউ তোমরা দুজনে আছো মিলিমিশে চলবে এই দূরে মনে করি মেহমানের কোন তেল নাই তো না মেহমানের কোন হরে তো তুই তো আয় কোনো ব্যাগ করলে জীবন হুঁচুনি মেহমানরে না করে হ্যাঁ ঠিক আছে রাহিদান ভালো থাকো ওকে তুমি ভালো থেকো আর মাদারদের ফোন দিও তো কথা কমো আমি শুনতে মতো আচ্ছা রাহিদান।